বন্ধুরা আপনারা জানেন এমন এক সংকটকাল, এমন এক ঘোর দুর্দিন এখানে উপস্থিত, যেখানে আজকে প্রত্যেকেরই মানে একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে দিন যাপন করছি, যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী বলতে পারেন যে কথা বললে, আমাকে বেশি কথা বললে সব কিছু বন্ধ করে দেব। আপনি তো সব বন্ধ করেছেন, আপনি কথা বলা বন্ধ করেছেন, আপনি সমাবেশ করা বন্ধ করেছেন, আপনি সভা সমাবেশ করা বন্ধ করেছেন। গণতন্ত্রে এগুলো স্বীকৃত অধিকার, সারা পৃথিবীতে এটি এই অধিকার স্বীকার করা হয়, আপনি তো এগুলো সব বন্ধ করেছেন, তাহলে আর কী বন্ধ করতে চান? মানুষের খাওয়া বন্ধ করবেন, মানুষের নিঃশ্বাস বন্ধ করবেন? এটা ছাড়া তো আর কোনো কাজ নাই, অর্থাৎ গোটা জাতির দম বন্ধ করতে চাচ্ছে। উপস্থিত সাংবাদিক বন্ধুরা, আমরা যে কথাটি বলছি শেখ হাসিনা বন্ধ করতে চান তার কিছু আলামত আমরা তো দেখতে পাচ্ছি। আমরা জানি যে এই দেশে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ এখান থেকে এখানে কায়েম হয়েছে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাজনীতিতে অনেক কথাই বলা হয়, একটি কথার কারণে রাজশাহী জেলার আহ্বায়ক চান্দ এবং পরোক্ষভাবে এই সরকার, এই হাসিনা সরকার, সেই তা এবং তার মন্ত্রীরা বাংলাদেশের গুম, খুন, গুপ্ত হত্যা, ক্রস ফায়ার প্রত্যেকটার সাথে তার জড়িত, সেটারই আলামত, সেটারই ইঙ্গিত বহন করে এই ইউরেনিয়াম ঢেলে দেওয়া। বিএনপির মহাসচিব, জাতীয় স্থায়ী কমিটির সদস্য, আমাদের নামে তিনি ইউরেনিয়াম ঢেলে দেওয়া। আমরা ইরাকের কেমিক্যাল আলীর কথা আমরা শুনেছি, আর বাংলাদেশে এখন কেমিক্যাল কাদের, এখন কেমিক্যাল কাদের এখন সৃষ্টি হয়েছে, এই কেমিক্যাল কাদেরকে দিয়ে শেখ হাসিনা কত মানুষকে যে এখন শ্বাসরুদ্ধ করে মারবেন, কত গণতন্ত্রকামী মানুষকে যে তিনি নিশ্চিহ্ন করবেন, পুড়িয়ে ছারখার করবেন, এটা বলার আয়ত্ত রাখে না। বন্ধুরা আমার, আমার নেত্রী যিনি গণতন্ত্রকে বারবার ফিরিয়ে নিয়ে এসছেন একদলীয় কর্তৃত্ববাদের শাসন থেকে, দুঃসহ দুর্বিনীত শাসক আওয়ামী লীগের বাকশালী শাসন থেকে বারবার যিনি ফিরিয়ে নিয়ে এসছেন, আজকে তার চিকিৎসার অধিকার নাই, আজকে তার বেঁচে থাকার অধিকার নাই, আজকে সারা বাংলাদেশের হাট ঘাট মাঠ আজকে পদ্মা মেঘনা ধলেশ্বরী থেকে আজকে ধ্বনি উঠছে দেশের নেত্রীকে বাঁচানোর জন্য। অথচ শেখ হাসিনা এত দুর্মর, শেখ হাসিনা এত পাষাণ, সারা বাংলাদেশের মানুষ এবং পৃথিবীতে যারা বাংলাদেশের মানুষরা বাস করে সেইখান থেকে ধ্বনি উঠেছে শেখ হাসিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় বাধা দিচ্ছে শেখ হাসিনা। দেশনেত্রীর চিকিৎসায় বাধা দেওয়া হচ্ছে, তার মুক্তি দেওয়া হচ্ছে না, এবং তাকে যে আইনেই তিনি আজকে আছেন সেই আইনের দ্বারাই তিনি বিদেশে যেতে পারেন। ডক্টর শাহদিন মালিক, ডক্টর আসিফ নজরুল, দেশের প্রখ্যাত আইন বিশারদরা এ ব্যাপারে বারবার বলছেন, কিন্তু শেখ হাসিনা, তিনি তো আক্রোশের বশে বেগম খালেদা জিয়াকে বন্দি করেছেন, তিনি তো প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তিনি তাকে বন্দি করেছেন। আজকে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকের চোখ দিয়ে এবং হৃদয় দিয়ে অশ্রু ঝরছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, কিন্তু পাথরের মতো পাষাণ শেখ হাসিনা তার ন্যূনতম মন গলে না, তিনি তার অবৈধ রাষ্ট্রশক্তি দিয়ে দেশনেত্রীকে তিনি বন্ধ করে রেখেছেন, এবং এই কারণেই তার মন্ত্রীরা তিনি অনেক কথা বলছেন। ওবায়দুল কাদের বলছেন তলে তলে আপোষ হয়ে গেছে। আরে তলে তলে আপোষ কার সাথে? আপনি তো আপোষ করবেন জনগণের সাথে, আপনি তো জনগণের অধিকার হরণ করেছেন, জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেবেন। কালকে ওবায়দুল কাদের বলেছেন যে বিএনপির সাথে কোনো কথা বলার কোনো দরকার নাই, কিসের আপোষ? হ্যাঁ, ওরা বলবেন না, কারণ ওনারা যে অর্থবিত্তের মালিক হয়েছেন, ওনারা যে ক্যানাডায় এবং অস্ট্রেলিয়ায় অনেক দামি দামি বাড়ি করেছেন, বেগম পাড়া করেছেন এই জনগণের টাকা দিয়ে। আজকে 1.5 লক্ষ কোটি টাকা আপনার খেলাপি ঋণ, এই খেলাপি ঋণ কাদের? এটা আওয়ামী লীগের নেতাকর্মী এবং ব্যবসায়ীদের, এরা ইচ্ছাকৃত খেলাপি ঋণ হয়েছে, এরা ইচ্ছাকৃত ডিফল্টার হয়েছে, কারণ এই টাকার বেশিরভাগ টাকা তারা বিদেশে বাড়িঘর করেছে তাদের স্ত্রী পুত্র কন্যাদেরকে নিরাপদে রাখার জন্য। এই কারণেই ওবায়দুল কাদেররা অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা শুনলেই তারা আতঙ্কগ্রস্ত হয়ে ওঠে, তারা ফিট হয়ে যায়, তারা অজ্ঞান হয়ে যায়, কারণ ওইখানেই তাদের ভয়। তারা বলে দিল্লি আছে আমাদের পাশে, অনেক দেশ আছে আমাদের পাশে, কিন্তু সুষ্ঠু নির্বাচন জনগণ কি আপনাদের পাশে আছে? এই কথাটিকে শুনলেই তারা ভিমড়ি খায়। যাই হোক, আমি আজকে আর কথা বাড়াতে চাই না,